এভরিওয়ান আশা করছি ভালো আছে সুস্থ আছে এবং সেফ আছে জাস্ট ফাটাফাটি আছে আমার স্কিনটা কেমন গ্লো করছে দেখেছো মানে অনেকক্ষণ বেলা করে ঘুম থেকে উঠেছি না ফুলটু মেজাজ পুরো পুরো ফুলটু এনার্জি নিয়ে উঠেছি বেলা অবধি ঘুমলে কিন্তু বেশ দেখবে স্কিনটাও খুব ভালো থাকে একটা মানে অন্যরকম রিফ্রেশ লাগে রিফ্রেশমেন্ট বুঝেছ যতই আমরা ওপরে মাখি যাই করি না কেন যদি তোমার ঘুমটা খুব ভালোভাবে হয় না স্কিন এমনি চকচক চকচক করবে যাই হোক আজকে আমার খুব আনন্দ আজকে এতদিন পর আবার অ্যাকোয়াগার্ড থেকে জল পড়ছে এতদিন আমরা জল কিনে কিনে খাচ্ছিলাম আমার যদি সিঁড়ির তলাটা যদি দেখো অর্ধেক চলে গেছে জলের বোতল জল কিনে এতদিন ধরে খাচ্ছিলাম আজকে অ্যাট লাস্ট আমার অ্যাকোয়াগার্ডে জল পড়ছে আমার পয়সা সেভ হচ্ছে এবার চলো তোমাদের একটু দেখাই দেখো অ্যাকোয়াগার্ড দিয়ে জল পড়ছে দেখেছ খুব সরুভাবেই পড়ছে বাট পড়ছে এটা আমার বিশাল আনন্দ আমার অ্যাকোয়াগার্ড থাকা সত্ত্বেও আমাকে জল কিনে খেতে হচ্ছিল মানে জলের প্রেশার ছিল না সরি 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 আগে থেকেই বলে দিচ্ছি বাইরে কনস্ট্রাকশনের কাজ চলছে এখন তোমরা এরকম কিছুদিন যাবত এরকম হবে কিন্তু আমার গলার ভয়েসটাকে বাড়িয়ে দিতে হবে আমি বুঝেছি এই কারণে আমি খুব এক্সাইটেড যাকে অ্যাটলাস্ট জল পড়ছে খুব আনন্দ যাদের অনেক জায়গায় এই জলের সমস্যাটা না অনেক জায়গায় হচ্ছে পরে জানতে পারলাম আমাদের 24 আওয়ার্সের মধ্যে 1 ঘন্টা জল দিচ্ছিল আজ থেকে দেখছি গতকাল রাত্রি থেকে দেখছি জল দিচ্ছে আমাদের বুঝেছো যে ঠিকঠাক টাইম টু টাইম জল দিচ্ছে দেখছি দেখা যাক আজকে আজকে তো আমি বেলা করে উঠেছি ভোরবেলায় কি জল দিয়েছে না দিচ্ছে সেটা আমি তোমাদের আপডেট দিতে পারবো না কিন্তু আজকে আমার অ্যাকোয়াগার্ডের জল পড়ছে আমাকে আর জল কিনে খেতে হবে না অ্যাকোয়াগার্ড থাকা সত্ত্বেও বলো জল যদি কিনে খেতে হয় মনের মধ্যে কেমন কষ্ট হয় না পয়সা পুরো নষ্ট কত যে জলের বোতল কিনে চিন্তা তো তোমাদের একটু দেখাচ্ছি দাঁড়াও ড্রাম ড্রাম জল দেখেছো তাও তো অর্ধেক জলের বোতল চলে গেছে মানে খালি হয়ে গেছে চলে গেছে মানে যে ভদ্রলোক আমাদের জল দিচ্ছে সে বলেছে দুটো ফাঁকা হতে না হতেই বলে দিতে ও আবার দুটো বোতল নিয়ে চলে যাচ্ছে ভদ্রলোক আবার দুটো বোতল দিয়ে যাচ্ছে বাবুয়াকে ওই জন্য বললাম বাবুয়া বললো ঠিক আছে আজকের দিনটা কালকের দিনটা দেখি কি জল দিচ্ছে না দিচ্ছে তাহলে বারণ করে দেবো আর জল দিতে হবে না দেখো না তাও তিনটে এখানে ফাঁকা এই তিনটে নিয়ে যাবে একটা ভর্তি রয়েছে এই তিনটে ফাঁকা হয়ে গেছে বুঝেছো দইয়ের একটু লস্যি করব মানে লস্যি বলতে কি ঘোল মানে আমি বলছি লস্যি করে না দোকানের মতো বানাবো না জাস্ট গরমে যেরকম খাই আমরা লস্যি মানে ঘোল করে টক দইয়ের বুঝেছ একটু এই দইয়ের লস্যি করছি আমার বাবুয়ার আমার ঠাকুরের আর স্বপ্নার এই বানিয়ে রেখে যাব আর যখন যে যেমন খাবে একটা করে আইস কিউব ফেলে নেবে আমি ফ্রিজে রাখি না কেন বলতো ফ্রিজের ঠান্ডাটা খাওয়া ভালো নয় বুঝেছ যে যেমন খাবে তখন তাকে সেরকম আইস কিউব দিয়ে দেবো তাতে বুঝেছ আমি এটাকে জাস্ট রেডি করে রেখে দিচ্ছি সামান্য একটু বিট লবণ দেবো আর চিনি দেবো বুঝেছ বেশ মোটা করে আমার যতটা যে যেমন ঘনত্ব খাবে সে সেরকম করে করবে আমি একটু বেশ মোটা করেই বানাচ্ছি বুঝেছ এতে কিছু দেবো না বিট লবণ আর চিনি দেবো সামান্য বুঝেছ একটু চিনি না দিলে আমার ভালো লাগে না আমি শুদ্ধ জল তুলে নিয়েছি দেখো এটা কিন্তু আমার আজকে অ্যাকোয়াগার্ডের জল করেছি জানো অ্যাকোয়াগার্ডের জল করেছি এবার এটা গুলে ডাইনিং টেবিলে রেখে দেবো দিয়ে আমি ঠাকুরকে এখন চান করাতে যাব বুঝেছ এই জগটা কিন্তু আমার বিশাল বড় অনেকটা ঘোল ধরে তোমরা ক্যামেরায় কতটা বুঝতে পারছো জানি না এই এই জগটাতে আমার প্রায় 5 গ্লাস মতো বড় গ্লাসের 5 গ্লাস ঘোল ধরে মানে দইয়ের ঘোল বুঝেছো অনেকটা ডিপ গাঢ় এই জগটা বুঝেছো এটা একটা কাঁচের জগ অনেকটা ঘোল ধরে আমি একটু বেশ মোটা করেই বানালাম বুঝেছো ঠিক আছে চলো আমার দইয়ের ঘোল কমপ্লিট এখন এটাকে আমি ঢাকা দিয়ে রেখে যাব যে যখন খাবে একটা করে আইস কিউব দিয়ে দেবো বুঝেছো আর বাবুও তো ফ্লেভার মেশাবে ও বিভিন্ন এই দেখো এইগুলো সব কিনে রেখেছো ও সামারে সব এইগুলো মিশিয়ে যখন যেমন হয় মিশিয়ে খাই আমি তোমাদের একবার দেখিয়ে দিলাম আমি খাই না কিন্তু এগুলো ওই বাবুয়া খায় কিংবা বাড়িতে কোনো গেস্ট এলে আমি দইয়ের ঘোলে সে খেতে খুব ভালো লাগে কিন্তু শরীরের পক্ষে তো ক্ষতি এমনিতেই চিনি দিয়েছি বুঝেছো গাইছে বাবুয়া দেখো গা গাইছিলিস তো ভালো হ্যাঁ ভালো গাইছিলিস তো যেই ক্যামেরা অন করেছি স্টপ হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং বেরোচ্ছি দুপুরবেলা আর আসিনি কেন দুপুরবেলা
সেই মানে আমাদের ফ্রিজে যা খাবার ছিল সেই দিয়ে বাবুও খেয়ে নিয়েছে, আমার আর খেতে ভালো লাগছে। ফ্রিজের খাবার ছিল বলতে সেই বিরিয়ানি ছিল, ওকে খেয়ে নিতে বলেছি, আমার খেতে ভালো লাগছিল না, ওকে খেয়ে নিতে বলেছি, ও খেয়ে নিয়েছে। আর দুপুরবেলা আমি সমস্ত লিকুইড খেয়েছি, দইয়ের ঘোল, দইয়ের ঘোল তো দেখলে সেই দইয়ের ঘোল ছিল, দইয়ের ঘোল আরও অনেকটাই করেছিলাম দেখলে সেই খেয়েছি, আর কী সব খেলাম। যাই হোক, দুপুরবেলা আমি আজকে আর ভাত টাত খাইনি, গরমে ইচ্ছা করছে না। যাই হোক, বাট এখন বেরোচ্ছি, চলো দেখতে থাকো, এখন একটু বেরোবো, এমনি প্রয়োজনীয় সাংসারিক জিনিসপত্রই কিনতে বেরোবো, আর হাতে হ্যান্ডক্রিমটা, হ্যান্ডক্রিম আমি সবসময় ক্যারি করি, ঠিক আছে চলো। বেরিয়ে সোজা চলে এসেছি মলেতে, আমার একটা ওই এক্সারসাইজ করার মানে টপ নিতে এসেছি, ট্রাউজার অ্যাকচুয়ালি নিতে এসেছিলাম, আমার ট্রাউজারটা নষ্ট হয়ে গেছে এক্সারসাইজ করার, সেজন্য নিতে এসেছিলাম। ট্রাউজার খুব একটা পছন্দ হলো না, তো এসে দেখি এইটা বেশ ভালো লাগছে এক্সারসাইজ করার জন্য, খুব ভালো। দেখো জিন্সটা না, জিন্সটা তোমার দেখেছো পুরোনো, এই জাস্ট ট্রাউজার নিতে এসেছিলাম, দেখি এটা দেখে পছন্দ হলো, দেখি এটা নেবো এক্সারসাইজ করার জন্য, বুঝেছো? ঠিক আছে, বাড়ি চলে এসেছি, আমি কিছু নিইনি জানো তো, টপ ফপ মানে জামা কাপড় কিছু নিইনি, ঠিক ভালো লাগছিল না। আমি অ্যাকচুয়ালি ট্রাউজারের জন্য গেছিলাম, তো ট্রাউজার পাইনি, মেজাজটাই খারাপ। আমি ট্রাউজারের জন্য কিছু দিন ধরেই আমি ঘুরছি, কিন্তু ট্রাউজার পেলাম না, যাই হোক ছিল মনের মতো পাইনি, তাই নিইনি। এখানে বাবু আমি বলতে থাকি, সকালবেলা ও ফেরার সময় ইয়ে নিয়ে এসছে, বেলাতে ওই ডুমুর নিয়ে এসছে, ডুমুর আমি রান্না করতেও পারি না, কাটতেও যাই না, ওকে কে মাথায় ঢুকিয়েছে ডুমুর জানি না, হঠাৎ ডুমুর নিয়ে বউ ব্লক করছে রান্না করছে বলে, ও ভেবেছে বউ বোধ হয় ডুমুরও রান্না করতে পারবে, ওই ভেবে নিয়ে চলে এসছে। যাই হোক, বিনস ক্যাপসিকাম গাজর ছিল না তাই এনেছে, এটা আনতেই বলেছিলাম তাই এনেছে। এগুলো কিন্তু সকাল বেলায় বিকেলবেলাও আনা, দুপুরবেলা আর আনা, ও যখন ফিরেছে তখন এনেছে, ঠিক আছে। আর এখন আসার সময় আমার আইসক্রিম শেষ হয়ে গেছে, আইসক্রিম নিলাম আর আমার দুধের একটা প্যাকেট নিলাম, বুঝেছো, আপডেট দিয়ে দিলাম। খারাপ হয়ে গেল গো, কদিন ধরে ট্রাউজারের জন্য ঘুরছি জানো, কদিন ধরে ট্রাউজারের জন্য ঘুরছি, ট্রাউজার পাচ্ছি না। দেখা যাক এবার ট্রাউজার পাবো কি বলো তো, আমাকে না কলকাতায় যেতে হবে, বাবুয়া বললো ছেড়ে দে, আমি তোকে কলকাতায় স্প্ল্যানেটে নিয়ে যাব, ওখান থেকে নিয়ে নিবি। আর এখানে জকিতেও গেছিলাম, জকিটাও পছন্দ হলো না, মানে ফিটিংস হচ্ছে না ঠিকঠাক, বুঝেছো, তাই আমাদের এখানে জকিতে অত ভালো কালেকশন নেই। খবরটা ছেড়ে এলাম, কষ্ট হচ্ছে জিন্স ফিন্স পরার না, ছেড়ে এসে ফ্রিভাবে তোমাদের সঙ্গে বসে কথা বলবো। ওই যে স্লিভলেস টপটা পরেছি দেখলে তোমরা, ওটা পিওর কটন নয়, দেখতে খুবই ভালো লাগছে, ফিটিংসও খুব ভালো হয়েছে, কিন্তু আমি ওই কটন আর ইয়ে ছাড়া, গেঞ্জি ছাড়া আমি পরতে পারি না, আমি যত জামাকাপড় পরি দেখবে আমি সমস্ত কটনের আমি পরতে পারি না, যেহেতু আমার অ্যালার্জি আছে না, আমার পরাও বারণ, আমি নিজেও পরতে পারি না। ওইটা একটুখানি সিনথেটিক মিক্সড রয়েছে, পিওর কটন নয়, নাহলে ওটা নিয়ে নিতাম, এই জন্য নিলাম না। আমাকে শেষমেশ ওই কলকাতায় যেতে হবে, বাবুয়াতে বলতে বলতে আসছিলো, এত গরম, একটু বৃষ্টি পড়ুক কলকাতায় যাবো, কলকাতার জকি থেকে, আমার অনেক ইনার ওয়্যার টোয়ার আমি কলকাতার জকি থেকে যেখান থেকে কিনি সেখান থেকেই আমি নেবো, আমার স্পোর্টস ব্রাটাগুলো ওখান থেকে আমি নিয়েছি, আমি সেখান থেকেই নেবো। আর একটা নিই আমি সোদপুর থেকে, বুঝেছো, আর একটা জায়গা থেকে নিই সোদপুর থেকে, সেখান থেকেও নেবো, দেখি যেতে হবে আমাকে, একটু বৃষ্টি পড়ুক, বৃষ্টি না পড়লে পারছি না বেশি দূরে যেতে, ঠিক আছে চলো। রাতের ডিনারে বাবু আজকে জলমুড়ি খাবে, দুপুরবেলা ওই বিরিয়ানি খেয়েছে বলে সেই বাসি বিরিয়ানি খেয়েছে, বলছে পাপা পেটটা খুব একটা ভালো লাগছে না, যে হবেই তো পরপর এরকম খাওয়া দাওয়া হলে গরমে পেট ভালো থাকে, আমি খেতেই পাচ্ছি না, আমি শুধু ফল খেয়ে রয়েছি জানো, দুপুরবেলা ফল খেয়েছি, তারপর দিলে তো ওই টক দই খেয়েছি, তরমুজের শরবত এইসব খেয়ে খেয়ে থাকছি, ওসব খায় কেউ বিরিয়ানি টিরিয়ানি? রাত্রিবেলা ও বলেছে জলমুড়ি খাবে, আর আমি একটু আইসক্রিম খাবো আর কিছু ব্রেড টোস্ট ফোস্ট করে নেবো, এইভাবে রাতের আজকে ডিনার, বুঝেছো, এইভাবে, কেন গরমে পারছি না, আর ও রাতে জলমুড়ি খাবে, পেট গণ্ডগোল করেছে, হবেই তো। ঠিক আছে, ব্লগটা আমি এখানেই এন্ড করলাম, ভালো থেকো, সুস্থ থেকো এবং সেফ থেকো, এরকম বাবুয়ার মতো খেও না জানো, বিরিয়ানি ফিরিয়ানি খেও না পরপর, ও আজকে আবার দুপুরে খেয়েছে, আমি খাইনি, ওই আমারটা খেয়েছে, ঠিক আছে, আর খেতেই হবে বাধ্য হয়ে, আমি তো রান্নাবান্নাও করতে পারিনি, আমি তো রান্নাবান্নাও করতে পারিনি, ওকে তো খেতেই হবে, কী করবে, ওই খেয়েছে, চলো তাহলে ব্লগটা আমি এখানেই এন্ড করলাম, হ্যাঁ টাটা, গুড নাইট। আর রাত্রের ওই জলমুড়ি আমি একটু আইসক্রিম খেয়ে নেবো, মিষ্টি ব্রেড এইসব খাবো, এইসব মিলিয়ে ঝুলিয়ে রাতের ডিনার হয়ে যাবে, ঠিক আছে, টাটা, লাভ ইউ অল।